আর কবে ঘুরবে গুরু সাধন ভজন, পয়সা যে বৃত্তি আমার আর কবে ঘুচিবে গুরু সাধন ভজন, পয়সা যে বৃত্তি আমার সুখাভিলাষ হবে বিনা কাম বৃক্ষে মূলেতে যাব বিচ্ছাদ অগ্নি কুণ্ড জেলে বসিয়ারব, আমি চিতা ভস্ম গায়ে মাখিব ধর্ম পুণ্য হবে বিসর্জন, কবে হবে গুরু পদে আত্মসমর্পণ। কি সুন্দর কথা বলেছে আমার গোসাই অশ্বিনী, আমরা শুনেছি মতুয়া তত্ত্ব আর ব্রজতত্ত্ব, এই তত্ত্ব অনেকেই পার্থক্য করে দেখায়। ব্রজের গোপীগণ যেমন তাদের ধর্মাধর্ম জ্ঞান ভুলে গিয়ে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিল, আমার শ্রী হরিচাঁদ ঠাকুর সেই বিশুদ্ধ ব্রজপ্রেম দিতেই এসেছিলেন। তাই আমার অশ্বিনীর গান দেখলে, অশ্বিনীর গান শুনলে বোঝা যায় ধর্মাধর্মের ঊর্ধ্বে গিয়ে মতুয়া তত্ত্ব। ধর্মপূর্ণ হবে বিসর্জন, কবে হবে গুরুপদে আত্মসমর্পণ, আমার জ্ঞানপুত্রের হইবে মরণ। বৃন্দাবনের প্রেমের কথা বলে সূচি বাই নিয়ে চলে তারা কখনো ব্রজে প্রেমের প্রেমিক নয় গো। তাই মতুয়া তত্ত্বে দেখা যায় হরিবল হরিবল বলে
কবে আমার ঘুজবে সুচিবাই, অঘর পন্থী হয়ে সদা কাঁদিয়া বেড়াই। আমি সন্ধ্যার মুখে মাখিয়া ছাই, হাই ভকবে বন্ধান্নকে করব স্থিতি, কবে আমার ঘুজবে আমি তো গুরু পদে মন মজায়ে করিব নৃত্য। আমি হব গুরু অনুগত, মহানন্দ আনন্দ রবি কবে উদয় হবে আমি বসে তাই ভাবি, গোসাই তারক চাঁদ কয় দেখতে পাবি বিলাস হবে বিহীনাস, হবে গুরু পদে আমার আরতি, আর কবে সাজবৃত্তি আমার আর কবে গো, জীবে গুরু সাধন ভজন ওই সাজবৃত্তি।